নিলো ক্যামেরাতে ক্যামেরাটা ও তো ধরলো নালে তো তো একদম ও ধরে আলো নাট করে কি অন করে ভিডিওটা একটু করে নিলো ও তো हाय फ्रेंड्स गुड मॉर्निंग कैमन आछो तोमरा आशा करी भालो आछो आमरा सबाई खूब भालो आछि तो चले एसेछि तोमादेर काछे नतुन एकटा ब्लगे आज के माने आमी स्नान टान करे रेडी हये कारण हच्छे एकजन आसबे आमादेर घरे आमार माने छोटबेलाकार बंधु तो माने हठात करे प्लान हलो माने आसो तो चले एसे ओर एकटा छुटकु आछे किन्तु प्रब्लेम फोन कर बिस्टी पड़े सत्य तो झिरझिर कर बिस्टि पड़ो तो देखा जा आनते खूब भलो है और बाबी मामनी देखें और अन्नप्राशन और अन्नव गेलोम तो देखे नहीं बाबी मामनी एख अब्दि देखें तो ये भलोई है आनंद है तो ब्लगटा शेष अब्दि देखते देखो आशा करी तुम्हारा खूब भलो लागे स्नान टान जलखावर नहीं बसलम रुटी और आलू भाजा आज के और हमार बर खेल डिम भाजा तो मानलम जो डिम भाजा खाब ना हमें खेले खाव ठीक डिम से तो मैं ना सकाल सकाल उठे मैंने किस सरकम खाई मैंने स्नान टान करना वही डिम भाजा खेते ना खूब प्रब्लेम लागे तो जैक हमें डिम से एक खाव आज के कू के देव ना डिम से कारण और एकदम खावर किसी दिन रुचि नहीं जो गैस टैस हो डिमे और बसि है तो एम दो दिन देव ना तो जैक ओके देव एक फल फल किस जो है तो एन तर आगे हमें जलखावर तो खे नहीं ওরা আসবে 11টা সাড়ে 11টার সময় তার আগে একটু কুকুকে স্নান করানো এই সব কাজগুলো করে রাখি যাতে একটু বসে ভালো করে গল্পটা করতে পারি তো যাই হোক খেয়ে নি আমি মোটামুটি রেডি হয়ে গেছি কেউ এলে তো মানে আমার এত আনন্দ লাগে একা একা সব সময় থাকি মনে হয় যে কেউ আসুক আর আমার সময়টা ভালো করে কাটুক কিন্তু যাই হোক কিন্তু দেখো একটু টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা এদিকটা আবার শুকনো মানে জল পড়েছে হ্যাঁ মানে কেমন ধরনের ওয়েদার কিছুক্ষণ থেমেছিল আবার দেখছি যে মানে টিপটিপ ঝিরঝির করে পড়ছে কালকের ওয়েদারটা এত ভালো ছিল তারপর আবার আজকে সত্যি বাবা এই করে করে না সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে বড়দের ছোটদের সবার এই ওয়েদারটা এতটাই খারাপ হচ্ছে যে তাহলে মিষ্টি ভাবি নিচেই থাক হ্যাঁ আমি নিচে এসেছিলাম মিষ্টিগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য তখন বাবি বলল যে উপরে নিয়ে আসটা কুকু দেখলে আবার খামচা খামচি শুরু করবে হ্যাঁ মিষ্টি ওকে দেওয়ার জন্য নয় কিন্তু এত খাওয়াটা খুব ভালো না এমনিতে চকলেট ফেরা এত বেশি খায় আবার আমাদের মিষ্টি ওই জন্য নিচে গেছিলাম তো নিচে তখন রাখে রেখে দিলাম ফ্রিজ থেকে বার করে আর একবার বাইরের ওয়েদারটা দেখলাম কেমন ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে একটা দিয়ে কুকুকে স্নান করে চান করছো না আবার তুমি শিশু জল খাচ্ছ জল খাচ্ছ ঠিক আছে কুকুকে স্নান টান করে ওদেরকে ফোন করে দেখি কখন বেগুন ভাজা হবে আলু ভাজা হবে করলা ভাজা হবে মাছ ভাজা হবে বাবুর মাছের ঝোল হবে লজ্জা ঠিক করতে দিতে হয়েছে ওরা এসছে এখন অলরেডি 12টা 20 বাজছে কি খাবে বলছে যে ওই জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্কস বলতে স্প্রাইট আছে
সেটা দি মিষ্টি আমার মনে হয় না ওরা খাবে আগের বারে ছিল তো মিষ্টি খাইনি জিজ্ঞাসা করে নি একবার আমরা দুটো পুচকুর জন্য ভাত মাখছি, আগে আমরা একসাথে টিফিন খেতাম, এখন বাচ্চাদের জন্য আমি বলতাম কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে? ভিত্তি দেখছে। আর ভাই কি দেখছে? ভাইও ভিত্তি দেখছে? হ্যাঁ ধরে আছে, কেমন দেখো এটাকে। হ্যাঁ বসে থাকুক, কথাটা শুনে এবারে দাঁড়িয়েছে দেখো দুজন মিলে। খাবারের সব আয়োজন হলো, এবার ওদেরকে ডাকি খেতে। মামনি ডেকে দাও না ওদেরকে, তো দেখে দেখে কি হয়েছে যে ওদের খাবার। এখানে ভাত, এখানে ভাজা ভাজি একটা তরকারি, দই মিষ্টি, মাংস, ডাল আর রাবড়ি। বিয়ে বাড়িতে ক্যামেরা ধরার মতন খাবারটা লাগে দুটো গুন্ডাকে ঘুম পাড়িয়ে দুজন ছাদে এসে ওরা গল্প করছি, মানে পুরোনো দিনের কথাগুলো বল। সত্যি যখন ও পড়তো প্রথমে উষা গ্রামে, ঠিক আছে, আর আমি ছোট থেকেই প্রাইমারিতে পোর অব্দি আমি প্রথম থেকে মহিলা কলোনে পড়তাম। দিয়ে পরে আমি আর আমার একটা বান্ধবী ওই মেধা পরীক্ষা দিতে গেছিলাম, বৃত্তি পরীক্ষা। নারাজ না রে টিচার, নারাজছি পড়ে দুলি। হ্যাঁ, দিয়ে আমি আর আমার একটা বান্ধবী মানে ওদের টয়লেটে গেছিলাম স্কুলে। দিয়ে মানে ওরা আগে ঢুকবি না? হ্যাঁ, আমাদের স্কুল, অতএব আমরাই আগে যাব টয়লেটে। তোরা লাইন দিয়ে থাকা যাই থাক, একটু সেই দাদাগিরি টাইপের মনিটর টাইপের যেরকম হয় সেই সব আর কি নিয়ে, সেই নিয়ে ও তো চুপচাপই ছিল। এবার ওর সাথে ছিল রিয়া, রিয়া কর। তো এবার সেই নিয়ে আমি সেই বলে কিনা ও একটু সেই আমার টাইপেরই ছিল, এই আমরা আগে এসেছি, আমরা আগে যাবো। আমি আমাদের স্কুলে এসে তারপরে আবার এরকম বাড়াবাড়ি নিয়ে সেই যেতে দেবো না আর ওরা সেই যাবে, সেই নিয়ে ঝামেলা ঝকমারি হয়েছে। যাই হোক, ওই তখনই মুখ দেখা দেখি হয়েছিল। দিয়ে ক্লাস ফাইভে দেখছি একে আবার আমাদের স্কুলে, ক্লাস ফাইভে আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি আবার মহিলা কল্যাণে এলাম। এবার তোদের স্কুল আর লাইনে যেদিন দাঁড়াবো প্রথম দিন, এ কুসুম রিয়া সব সে দেখে বলছে এটা ওই মেটে না, ওই মেটে না, ওই মেটে না। আমার তো উপরে দেখাচ্ছি লুকটা, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, তো কি হয়েছে? আর ভেতর ভেতর এত ভয় লাগছে না, সব কটা মিলে এবার যদি আমার কাছে বদলা দেয়। তো সেই যাই হোক, তখন ফাইভে অতটা পর্যন্ত বন্ধুত্ব ছিল না, তুই অন্য সেকশন ছিলি, আমি সি সেকশন ছিলাম, তুই মনে হয় বি ছিলি। নিয়ে
সিক্সে উঠে সিক্সে হ্যাঁ সিক্সে দুজনে সিক্সে আমার তো সিক্সে না জানো কোনদিন সেকশন চেঞ্জ হবে না না সেকশন মানে খারাপ নয় ওটা ওটা রোল নাম্বার অনুযায়ী যে ফার্স্ট হবে সে এ সেকশনের 1 যে সেকেন্ড হবে সে বি সেকশনের 1 যে থার্ড হবে সে সি সেকশনের 1 তো এই সব যেমন রেজাল্ট হয় রেজাল্ট তো এবিসি করে এই হবে কিন্তু ভাগ্যক্রমে আমার প্রত্যেকবার সি সেকশনই যুক্ত 10 এ উঠে যখন চাইলাম না যে সেকশন চেঞ্জ হবে এবার সি তখন সেইবার আবার এ সেকশন হয়ে গেল দিলাম পাপড়িদির ক্লাস পাপড়িদির ক্লাসে কুসুম আমার সামনে না পেছনে এরকম যাই হোক এসে দাঁড়ালো পাঁচজন একসাথে একটা বেঞ্চে বসলাম আমি তুই মৌমি মৌমি ছিল তিস্তা শুরু হলো এখন আমাদের ছানা হয়ে গেছে তারপর না ক্লাস ইলেভেন যখন আমার আর্টস ছিল ওর সায়েন্স ছিল টিফিন ইয়েতেও দাঁড়িয়ে থাকতাম ও ছানাটা সেই নিয়ে আসতো ওর কাছে খাওয়ার জন্য আমি একবার হলো যে দাম দেবো এনেছে আমি খাবো দৌড়তে দৌড়তে যেতে একবার করে হলো হ্যাঁ তারপরে যখন কলেজ কলেজ তো আলাদা হয়ে গেল কলেজ আলাদা হয়ে গেল কলেজ আমি গার্লস কলেজ কিন্তু স্টিল ফ্রেন্ডশিপটা আছে কলেজ আলাদা ক্লাস 10 থেকে আলাদা 10 থেকে ইয়ে থেকে 11 থেকে আলাদা আলাদা তারপরে ক্লাস 10 এও কত মজা হয়েছে না বিদিশা 10 টাতে সেরা বিদিশা ক্লাস 10 টা চিরজীবন মনে থাকবে হ্যাঁ 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 লাইফে বিদিশা অঙ্কিতা আমি তুই আর সংহিতা বাউলি গুলো ওটা একটা করে আনতো ওটা খেয়ে নিত তারপর আবার পড়তে স্টার্ট করে দিত কিছু জানতো না পড়াশোনা ছাড়া কিছু জানতো না আর বিদিশা ছিল আমাদের একটু গোলুমলু চাকরি করছে এখনো চাকরি করছে ব্যাংকে নিয়ে তো ওটু ও পড়াশোনা তো অনেকটাই ভালো ছিল আর খেতেও ভালোবাসতো খুব এখনো গোলুমলু আমাদের ও যেমন ছিল আর সঙ্গীতা রং তো ওদের সঙ্গে তো দেখাই যায় না ফেসবুকে দেখতে পায় না 10 টা খুব মজা হয়েছিল আর মনে আছে এই কলেজে একবার কলেজে কি হয়েছে আমি আর ও দেখছিলাম হাফ গার্লফ্রেন্ড দেখতে গেছিলাম হ্যাঁ দিয়ে আমার মা বলছে যে এক্ষুনি তুই প্রিয়াকে নিয়ে ঘরে আয় কার সাথে প্রথমে কার সাথে গেছি ও বললো প্রিয়ার সাথে গেছি ঠিক আছে তাহলে প্রিয়াকে নিয়ে ঘরে আয় ঘরে আয় কেন গেছিস বলছে টিকিট কেটে নিয়েছি আমি সিনেমা না দেখে যাবো না কাকিমা ফোন করেই যাচ্ছে যাই হোক সিনেমাটা দেখে কোনো রকমে ওকে নিয়ে আবার আমাকে নিয়ে আবার ওর ঘর পর্যন্ত আমাকে উইটনেস দিতে যেতে হলো যে হ্যাঁ আমিই ছিলাম নিয়ে আবার সেই সিনেমা দেখে বাইরে খাবো কি ঘরে গিয়ে আলু সিদ্ধ ভাত চাল খেতে হলো কি জ্বালা সত্যি বাবা বলো মানে যেমন মানে খুব ভালো দিনগুলো কেটেছে আর এখন তো বিয়ে হয়ে গেছে ও বাবা এই যে কুকুর আজকে ঘুম হলো না হ্যাঁ জেগে বসে আছে এটাও ঘুমায়নি দেখো এটাও দেখো জেগে বসে তাও জেগে বসে আছে আর একজন এখানে ঘুমাল নিয়ে খেলবে ও কি করছো মানে কি করছো কি করছো হ্যাঁ এদের কারোর ঘুম হয়নি মানে এদের শুধু আনন্দ দেখি পুকুর ঘুমোতে যাওয়ার আগে বলছে মাম্মা কই আর ভাই কই আর ঘুম থেকে উঠে বলছে মাম্মা কোথায় গেল ভাই কোথায় গেল মজা পেয়ে গেছে একদম চারটে মানুষ তো দেখে দেখে মুখটা চোখগুলো ইয়ে হয়ে গেছে ভাই কাঁদছে
আর যাওয়ার পালা নাকি? হ্যাঁ দি বাড়ি থেকে এখান থেকে। হ্যাঁ আবার আসবো, পরে যাবি তুইও। ক্যামেরাটা নিয়ে কিনতে যাবো। ক্যামেরাটা নিয়েই যা, তুই ক্যামেরা ছাড়া কোথাও যাবি না। না ও যাবে না, তাহলে বলো ভাই যেও না বল। দিদি কি বলছে দেখো, দিদি দেখো কি বলছে বলো, বলো ভাই যেও না। আমরা যাব, বলছে ভাইকে যেতে দেবে না, মানে ও ঘরে ভাই আবার আসবে। তুমি ভাই আবার কবে যাবে? যাবে না, না ভাই তো যাবে না, তুমি ভাইয়ের ঘরে কবে যাবে? ভাই তো এখানেই রেখে যাব, ভাইকে ভাইকে তাহলে রেখে দিয়ে যে নিতে চাইছে কোলে, এবারে থাবড়ে সে নিয়ে নিচ্ছে কোলের মধ্যে। এ তো কাঁদছে, হ্যাঁ হিচু করছে ঠিক না, ও তো ভাই, ও তো ছোট, তুমিও তো করো দাও হিচু। কি আছে ও ছোট না ভাই, ভালো লাগছে দেখতে তো। দেখো ভাই আর বোন, আমি ওকে কোলে নিলাম, নেওয়া যাবে না ওকে। হ্যাঁ সেই জন্য কাঁদছে এত। কেন তুমি কাঁদছো কেন? চকলেটের জন্য কেমন ওকে বোলানো হচ্ছে। তুমি আইসক্রিম খাবে না? দেখেছ গলা দেখো আইসক্রিমের জন্য। কি রান্না করছো? আর জিরে আলু ভাজা, আর এদিকে এদিকে ছোলার ডাল করবে, আর ছোলার ডাল দিয়ে না। ওরা একটু আগে গেল, দিয়ে বাপি একটু বাজার গেল মিষ্টি মিষ্টি আনতে, দিয়ে বাপি আমার জন্য ফুড কিনে দিল। হ্যাঁ সন্ধ্যেবেলা খাওয়ার হয়ে গেল, সাতটার সময় বলি যে আমি রুটি খেয়ে নেবো, তারপরে একবারে সকালবেলা খাবো। তার আগেও হয়ে গেল আমার ডায়েট, ভীষণ আমি বড় ডায়েটে মানে ডায়েটটাকে ফলো করছি, তো হয়ে গেল ফুচকাতে। তো আর ফুচকাতে এগুলো কে সামলায়? কুকুরের মতো কিনতে খাওয়া হয়ে গেল না, যে এত তো খেয়ে ফেলে আমি কি খাবো, মানে তাকে চিড়ে ভাজা দিয়ে ঢোকালাম, ওর এত ভালো লাগে ফুচকা। তো চলো আমিও ফুচকাটাকে এনজয় করি। তো আজকের ব্লগটা এতটাই, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। দাঁড়া আমরা একটা খেয়ে নিই।